আসসালামু আলাইকুম। ধরা যাক মৃত্যু একটা ট্রেন। আমরা তো জানি এই ট্রেনে আমাদের সবাইকে অবশ্যই চড়তে হবে। সেই ট্রেনে ওঠার আগে সকলে নানান ধরনের সদাইপাতি গুছিয়ে নিচ্ছে, কারো ঝুলিতে ভরপুর ইমান আর কারো তাকুল পরিবেষ্টিত আমল, আর কারো ঝুলিতে আমলের পরিমাণ কম হলেও তা একেবারে খাঁটি, কারো কারো ঝুলি একেবারে খালি, তাতে না আমল আছে আর না আছে ইমান। সত্যি করে বলুন তো, উপরের তিন দলের মধ্যে কোন দলে আপনি নিজেকে দেখতে চান? আমরা সকলে অবশ্যই প্রথম দলটাতে থাকতে চাই, রা দুনিয়া থেকে বোঝাই করে আমল নিয়ে ফিরবে। মৃত্যুর এই ট্রেনে যদি আমরা প্রথম দলে যাত্রী হতে চাই, আমাদেরকে ভীষণভাবে কাজে লাগাতে হবে হায়াতের সময়গুলোকে। আল্লাহ সুবহানাহু তাআলার দিনকে জানতে হবে এবং সে মোতাবেক নিজেকে গুছিয়ে নিতে হবে। বয়স বাড়লে আমল ইবাদত শুরু করব এমন একটা প্রবণতা দেখা যায় মানুষের মাঝে, তা শয়তানের চালাকি ছাড়া আর কিছুই নয়। ভবিষ্যতে যে সময়ে আমল ইবাদত করার কথা আপনি সে সময় চিন্তা করেছেন, সেই সময়টার দেখা যে আপনি পাবেন তার নিশ্চয়তা কে দেবে? কত সুন্দর বলেছেন হাসান আল বসরি রহমতুল্লাহ, আদম সন্তান, তুমি তো কতিপয় দিনের সমষ্টি কেবল, যখন একটা দিন পার হয় আদতে তোমার একটা অংশ সাথে সাথে হারিয়ে যায়। সময়ের যোগফলের নাম হলো জীবন। এখানে প্রতিটা দিন অতিবাহিত হওয়ার অর্থ হলো যোগফল থেকে একটা অংশকে চিরদিনের জন্য হারিয়ে ফেলা। জীবনের বয়ে যাওয়া সময়গুলো কত যে মূল্যবান তা বুঝতে ইমাম ইবনুল কাইয়িম রহমাতুল্লাহর এই কথাটুকু দারুণ সহায়ক। তিনি বলেছেন, সময় অপচয় মৃত্যু চাইতেও ভয়ানক ব্যাপার, কারণ মৃত্যু মানুষকে দুনিয়া ও দুনিয়াবাসী থেকে পৃথক করে দেয়, আর সময় অপচয় মানুষকে পৃথক করে দেয় তার রব থেকে। জীবনের বহুটা সময়গুলোর ব্যাপারে যদি আমরা উদাসীন হয়ে থাকি, তাহলে আখিরাতের পথেও অর্জনে আমরা পিছিয়ে থাকব। দিনের ব্যাপারে বেখেয়াল উদাসীন ও অনাগ্রহ হয়তো একদিন আমাদের দাঁড় করিয়ে দেবে গ্রাস অন্ধকারের সামনে। আত্মার ধ্বংস ছাড়া আর কিছুই নেই। তোর আগে জীবনকে প্রাধান্য না দিতে পারার খেসারত কি দারুণ হবে, সেই দৃশ্যপটের কথাও আল্লাহ সুবহানাল্লাহ কোরআনে তুলে ধরেছেন। মত্ত থাকবে দুনিয়া নিয়ে কিন্তু ভুলে যাবে আখিরাতের জীবনের কথা। তাদের অনিঃশেষ আফসোসের বর্ণনা তুলে ধরে আল্লাহ তাআলা বলেছেন, হায়, এই জীবনের জন্য আমি যদি আগে কিছু পাঠাতাম, দুনিয়ার জীবনকে যারা নিছক খেলতামাশার জায়গা হিসেবে গণ্য করবে, তাদের হায়াতের সময়গুলোকে অহেতুক আর অদরকারি কাজে ব্যয় করবে, যাদের ঝুলিতে থাকবে না আখিরাতের কোনো সম্বল, কিয়ামতের মাঠে তারা আফসোস করে বলবে, হায়, আখিরাতের এই জীবনের জন্য যদি আমি কিছু আমল পাঠাতাম। তুর উপস্থিত হওয়ার আগে জীবনকে প্রাধান্য দেওয়ার কি অর্থ কিন্তু জীবনের সকল অনুষঙ্গ বাদ দিয়ে দেওয়া নয়, এমন জীবনকে ইসলাম উৎসাহিত করে না। অন্তত জীবনের হালাল যে কোনো অনুষঙ্গই ইবাদতের অন্তর্ভুক্ত, যদি তার পিছনের উদ্দেশ্য হয় আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এবং ভালোবেসে যে লোকমাটা স্ত্রীর মুখে তুলে দেয় স্বামী, সেটাও সাদকা। আমাদের কাজ, আমাদের কথাবার্তা, আমাদের আচার ব্যবহার সহ তো জীবনের সমস্তটাই আল্লাহর ইবাদত বলে গণ্য হবে, যদি তা আমরা হালালভাবে করি। বস্তুত জীবনকে উপেক্ষা করে আখিরাতের সমৃদ্ধি অর্জন করা অসম্ভব। দুনিয়াকে আল্লাহ তাআলা মাধ্যম বানিয়েছেন আখিরাতের পথেও হিসেবে। একজন কৃষককে আশা করতে পারে যে ফসল বোনা ব্যতীতই তার গোলাপ ভরে যাবে শস্যে। কৃষকের এই চিন্তাটা যেমন অবাস্তব আর হটকারী, ঠিক একইভাবে দুনিয়ার জীবনকে বাদ দিয়ে আখিরাতের চেষ্টাও হটকারিতার সামিল। আমি বলি না যে জীবনকে বাদ দিতে হবে, বরং আমি বলি জীবন থেকে গুনাহকে বাদ দাও। জীবনকে কম গুরুত্ব দেওয়াটা ভালো একটা গুণ, কিন্তু গুনাহ থেকে বিরত থাকা ফরজ কাজ। বস্তুত ছোট ছোট ভালো কাজ আর ভালো গুণের চাইতেও ফরজ পালনে তৎপর থাকা বেশি জরুরি। তিনি আরও বলেন, কিভাবে আমি জীবনকে ঘৃণা করতে পারি?
যেখানে আমার রিজিক দেওয়া আছে, যেখানে আমি অর্জন করি আমার জীবিকা, আর যেখানে আমল ইবাদত করে আমি অর্জন করতে পারি আল্লাহ তাআলার জান্নাত। আমাদের পূর্ব উত্তরসূরি মৃত্যু উপস্থিত হওয়ার আগে জীবনকে এভাবেই প্রাধান্য দিয়েছেন। তারা না হালাল জীবন থেকে পালিয়ে বেরিয়েছেন আর না গিয়েছেন হারাম আছে। জীবনের শেষ ডাকটা উপস্থিত হওয়ার আগে আমরা যেন আখিরাতের জন্য যথেষ্ট আমল সদায় করে ফিরতে পারি। আমাদের সমস্ত জীবনটাকে যেন আমরা রূপান্তর করতে পারি আমলের ভরা মৌসুমে। গাইমানুবাকে এই প্রার্থনা। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।